হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গা উৎসব। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শুক্রবার বিকেলে শেষ হয় এই উৎসব। দেশে গত 24 ঘন্টায় করোনায় আরো 9 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 396 জনের। মাগুরা সদরের জগদল ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। ইউপি নির্বাচনের মেম্বার পদে প্রার্থীটাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নোয়াখালীর চৌমুহনীতে একাধিক পূজা মণ্ডপে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে হিন্দুদের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তানের কান্দাহারের একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় অন্তত 33 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 90 জন। বরিশালের 6 বছরের শিশু সাদিতের লেগ স্পিন আর গুগলি বলে মুগ্ধ সচিন টেন্ডুলকার। ভারতীয় এই কিংবদন্তি শেয়ার করেছেন তার ছোট্ট একটি ভিডিও। স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2020-এ বিদেশি ভাষার চলচ্চিত্রে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন জয়া আহসান।